দর্শক আমন্ত্রণ রোজার মাসে যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই একটাল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা এ পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হৃদরোগের আধুনিক চিকিৎসা আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা জামান হৃদরোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল দর্শক রমজান মাস ছাড়াও আমরা এই সময়ে কিন্তু হৃদরোগের বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং হৃদরোগের আধুনিক চিকিৎসা কিন্তু বাংলাদেশেই সম্ভব আমরা তো আগে বিভিন্ন ক্ষেত্রে বাইরের দেশে যাওয়ার চিন্তা করতাম কিন্তু এখন কিন্তু বাংলাদেশের হৃদরোগের একেবারে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসাগুলো আমাদের দেশে হচ্ছে আমাদের দেশের হৃদরোগ বিশেষজ্ঞরা এই চিকিৎসা দিচ্ছেন কী কী চিকিৎসা রয়েছে কোথায় কোথায় এই চিকিৎসা পাওয়া যায় এই বিষয়ে খুঁটিনাটি আমরা জানবো আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা জামান আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আধুনিক চিকিৎসা নিয়ে জানার পূর্বে একটু জানতে চাই যে হৃদরোগের বিভিন্ন ধরনের তো সমস্যাও রয়েছে ব্লক ক্ষেত্রে আমাদের অনেকে বলে থাকে যে হাড়ে ব্লক হয়ে গিয়েছে বা রক্ত জমাট বেঁধে গিয়েছে এই বিষয় নিয়ে কিন্তু এখন অনেকেরই আসলে জানতে আগ্রহী আমরা প্রথমে একটু জানতে চাই যে হার্টের ব্লক জিনিসটা কী ধন্যবাদ আমরা জানি যে 300-350 গ্রাম ওজনের হার্ট বা হৃৎপিণ্ড শরীরের সবচেয়ে স্মার্ট অঙ্গ এই হার্ট মাতৃগর্ভে থাকাকালীন সময়ে স্পন্দন হওয়া শুরু করে এবং যদি আমরা গড়ে ধরে নিই যে মিনিটে 72 বার স্পন্দিত হয়ে থাকে কোনো মানুষ যদি 70 বছর বেঁচে থাকেন প্রায় 250 কোটি বার স্পন্দিত হয়ে থাকে এবং কোনো এক মুহূর্তের জন্য এই হার্ট বন্ধ হচ্ছে না তাহলে এই যে হার্ট সবসময় সংকোচন প্রসারণ হচ্ছে তার পুষ্টি দরকার নির্যাস দরকার অক্সিজেন দরকার সেজন্য হার্টের গায়ে লেপ্টে থাকে 3টি প্রধান রক্তনালী যাকে বলা হয় করোনারি ধমনী যদি কোনো কারণে এই করোনারি ধমনীতে চর্বির আধিক্য হয়ে অথবা রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে ব্যাহত করে তখন যেখানে সেই অঞ্চলে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে বা অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে সেখানে যদি শতকরা 100 ভাগ ব্লক হয় সেটিকে বলি মেডিকেল পরিভাষায় হার্ট অ্যাটাক অথবা মায়োকার্ড ইনফার্কশন আর যদি 70% উপরে ব্লক হয়ে থাকে একটু হার্টলে বুকে চাপ হবে ভার হবে দম বন্ধে আসে এই অবস্থায় বলি আনস্টেবল অ্যাঞ্জাইনা আর যদি দীর্ঘমেয়াদী হয় তখন বলি ক্রনিক আনস্টেবল অ্যাঞ্জাইনা অর্থাৎ দীর্ঘমেয়াদী ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা এখন এই যে রোগের যে একটি গতি প্রকৃতি এটিকে বলে রক্তের ধমনের সাথে যদি কোনো কারণে রক্তের কোলেস্ট্রল বেশি বেড়ে যায় অথবা রক্ত জমাট বেঁধে যায় এই বিষয়গুলো নিয়ে এটিগুলো রক্তের মাংসপেশির সাথে সম্পর্কিত রোগ হার্টের আরও কিছু রোগ আছে যেমন হার্টের পর্দা হতে পারে হার্টের ভিতরে ভাল্ব আছে ভাল্বের সমস্যা হতে পারে এরকম জন্মগত কিছু রোগ থাকে সেটাকে বলে আমরা কনজিনাল রোগ তবে যেহেতু আপনি বলছেন হার্টের অ্যাটাকের কথা হার্ট অ্যাটাক হবে তখনই যখন এই করোনারি ধমনী যেটি বললাম সেখানে শতকরা 100 ভাগ ব্লক হবে এই যে রক্ত জমাট বেঁধে সংকোচন রক্ত চলাচল ব্যাহত করছে এটির যে পার্সেন্টেজ তাকেই বলা হচ্ছে ব্লক কত পার্সেন্টেজ যদি 70 ভাগের বেশি ব্লক হয়ে থাকে সেটাকে বলছি সিগনিফিক্যান্ট ব্লক যেটি আমরা এখন বিভিন্ন পরীক্ষা আছে যেমন অ্যানজিওগ্রাম করে অথবা আরও কিছু পরীক্ষা আছে যার মাধ্যমে আমরা এই পরীক্ষাগুলো নিয়ে একটু আমরা জানতে চাচ্ছি এই কী কী আধুনিক পরীক্ষা বা আগের পরীক্ষা রয়েছে এবং সেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা এইগুলি যদি একটু বলতে পারি বাংলাদেশে এখন মানে আমরা বলবো যে হৃদরোগ পরীক্ষা বা শনাক্ত করবার জন্য বা চিকিৎসা করবার জন্য প্রায় শতকরা 95% আমরা সক্ষম বিশেষ করে ইনস্ট্রুমেন্ট দিক দিয়ে আর আমাদের মানে যেগুলো আমরা যে আমাদের যে দক্ষতা সেটিও আমরা বলবো সবই পারি শুধুমাত্র আমাদের কিছু লজিস্টিক সাপোর্টের হয়তো কিছু অভাব রয়েছে যেমন ধরেন আমরা একটি রোগ আসলে রোগী আছে কিনা হৃদরোগ আছে কিনা ধরবার জন্য ইসিজি ইকোকার্ডিওগ্রাফি ইটিটি করতে পারি এবং অ্যানজিওগ্রাম করে করোনারি অ্যানজিওগ্রাম করে শতকরা 100 ভাগ জানতে পারি হার্টের ব্লক আছে কিনা এছাড়া আইভাস ওসিটি আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে সবগুলি অ্যাভেলেবেল ঢাকা শহরে অ্যাভেলেবেল না ঢাকার বাইরে এগুলো আসলে সব আমাদের দেশে অ্যাভেলেবেল কিন্তু এখনও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সব জায়গাতে কিন্তু ঢাকা শহরের বড় বড় শহরগুলোতে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছেন সরকারি বেসরকারি লেভেলে তবে আমরা মনে করি দিন দিন এই সক্ষমতা বাড়ছে বাংলাদেশে অচিরেই একেবারে রিমোট এরিয়াতে প্রান্তিক পর্যায়ে এই চিকিৎসা সুবিধা পৌঁছে যাবে আমরা আপনি আলাপ করছিলেন যে কী কী পরীক্ষা নিরীক্ষা এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো সব জায়গাতে আসলে সম্ভব আমরা যদি একটু বলতেন যে এইগুলো যে পরীক্ষা নিরীক্ষা তো হলো এরপর চিকিৎসার একটা বিষয় রয়েছে চিকিৎসা আসলে কী কী অ্যাভেলেবেল চিকিৎসা যেহেতু আমরা করোনারি অ্যানজিওগ্রাম পর্যন্ত করে যদি হার্টের ব্লক পাই সেক্ষেত্রে 3 ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি একটি হলো যে ওষুধের চিকিৎসা আর একটি হলো যে আমরা স্টেন্টিং অথবা আরেকটি হলো বাইপাস সার্জারি করে থাকি সাধারণত যদি ব্লক কম থাকে যেটি বলে আমরা 70% নিচে থাকে
অথবা আমরা দেখি যে আপনার খুব বেশি ব্লক, যেখানে হয়তো রিং পরানো যাচ্ছে না অথবা বাইপাস সার্জারি করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই দুটি ক্ষেত্রে ওষুধ সঙ্গে ব্যায়াম খাদ্য তালিকা মেনে চলতে পারি। যদি দেখি যে তার বড় রক্ত মানে যে আমাদের যে করোনারি ধমনী যেটি আছে যদি শতকরা 70 ভাগের বেশি ব্লক থাকে এবং যেখানে স্টেনটেবল লেশন থাকে, তাহলে আমরা করোনারি ধমনীতে স্টেন বা রিং পরিয়ে দিই। আবার অনেক সময় দেখা যায় যে অনেক বেশি ব্লক, হয়তো রিং পরানোর জায়গা নেই ভালো, তার জন্য বাইপাস সার্জারি করলে ভালো হবে, এরকম একটি সারা বিশ্বব্যাপী মানদণ্ড আছে। সেগুলোকে ফলো করেই কিন্তু আমরা চিকিৎসাবিদ্যায় আমরা এই ধরনের কার জন্য স্টেন্টিং, কার জন্য বাইপাস সার্জারি, কার জন্য শুধু ওষুধের চিকিৎসা, সেটি আমরা নির্ধারণ করে দিই। তবে মনে রাখতে হবে যে যারা বাইপাস সার্জারি করুক অথবা যারা স্টেন্টিং করুক, ওষুধ কিন্তু মিস নেই, ওষুধ তো খেতেই হবে, সঙ্গে আধুনিক চিকিৎসা আমরা দিয়ে থাকি। একটি বিষয় মনে রাখতে হবে, যদি কোনো কারণে আমরা যেমন কয়েকটি ওষুধ আছে খুব গুরুত্বপূর্ণ, যেটি রক্ত পাতলা করে, ব্লাড থিনার, আর রক্তের কোলেস্ট্রল কমানোর জন্য যে ওষুধটি, এটি কিন্তু একেবারে লাইফ লং খেতে হয় সাধারণত। সঙ্গে যদি কারো উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে সেই ওষুধগুলো সঙ্গে খেতে হবে। তবে একটি বিষয় না বললেই নয় যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনই আপনি ওষুধ বন্ধ করবেন না। আর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে প্রাইমারি পিসিআই, হৃদরোগের একটি আধুনিক চিকিৎসা হলো যে যে কেউ যদি বুকে ব্যথার সঙ্গে সঙ্গে ডোর টু নিডল টাইম বলে 90 মিনিটের মধ্যে যদি তিনি হাসপাতালে পৌঁছাতে পারেন এবং যদি আধুনিক হাসপাতালে আসতে পারেন, হৃদরোগের যে অ্যানজিওগ্রাম করি সঙ্গে সঙ্গে এবং যদি ব্লক পাওয়া যায় সঙ্গে সঙ্গে রোগীকে আমরা একটা স্টেন অথবা তাকে ব্লকটি সরিয়ে দিই, এটিকে বলা হচ্ছে প্রাইমারি পিসিআই। আধুনিক কালে এটি কিন্তু এমন একটি চিকিৎসা পদ্ধতি যে রোগীর জীবনকে বাঁচিয়ে দিতে পারে এবং রোগী যদি সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে পারে, তার হার্টের চিকিৎসার পরে দুর্বল হবে না। গতকাল যেমন আমি জুমার নামাজের সময় হঠাৎ রোগী আসলো, আমার হাসপাতাল থেকে ফোন আসলো যে স্যার, হার্ট অ্যাটাকের রোগী এসেছে, একদম অল্প বয়সী একটি ছেলে, সঙ্গে সঙ্গে আমরা যেয়ে তাকে স্টেন্ট করে আসলাম, অ্যানজিওগ্রাম করে দেখলাম ব্লক আছে, যেহেতু এখানে খুব সফট লেশন থাকে, এখানে আমরা সঙ্গে সঙ্গে রিংটি পরে দিই, এটাকে বলে প্রাইমারি পিসি। একই রকমভাবে রাতেবেলায় মধ্যরাতে কিন্তু আমরা যে দেখা যাচ্ছে যে যদি তার ইন্ডিকেশন থাকে অ্যানজিওগ্রাম করার পরে দেখি আমরা, এটি কিন্তু এখন পর্যন্ত শহর কেন্দ্রিক এই চিকিৎসা পদ্ধতি আছে, কিন্তু এটি কিন্তু ড্রামাটিক রেসপন্স করে। আমি মনে করি এখন সময় এসেছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই চিকিৎসা যেখানে ক্যাথল্যাব আছে, এটিকে শহর কেন্দ্রিক থেকে প্রান্তিক পর্যায়ে এই চিকিৎসা সুবিধা ছড়িয়ে দেওয়া উচিত, কারণ এটি কিন্তু যে রোগীর যেমন জীবন বাঁচায়, সঙ্গে সঙ্গে এটি রোগীকে আমরা তার পরিবারের কাছে একটি নতুন জীবন উপহার দেওয়া হচ্ছে, কারণ এটি কিন্তু এমন একটি লাইফ থ্রেটনিং কন্ডিশন যে রোগীর মৃত্যু হতে পারে এবং সঙ্গে সঙ্গে রোগীর কিন্তু হার্টের যে দুর্বলতা সেটি হয় না। এবং মনে রাখতে হবে যে এটি খুব সহজ একটি পদ্ধতি এবং বাংলাদেশের আমরা বলবো যে এখন যে মানে সীমাবদ্ধতা আছে যে শহর কেন্দ্রিক যে চিকিৎসা পদ্ধতি সেটিকে আমরা দূরে পর্যায়ে যদি দিতে পারি এবং ক্যাথল্যাবে 24 ঘন্টা সার্ভিস দিতে হবে, তাহলে কিন্তু আমরা এই এই যে বিষয়টিকে আমরা জনপ্রিয়তা দিতে যাচ্ছি এবং মানুষকে বুঝতে হবে এবং এই যে পদ্মা সেতু বা এরকম যে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকতে পারে, ধারে কাছের মানুষ কিন্তু খুব অল্প সময়ে ঢাকায় এসে আমাদের এই চিকিৎসা সুবিধা নিচ্ছেন। আমরা বলবো এই যে সেতু বললাম পদ্মা সেতু, এর কারণে অনেক মানুষের জীবন বেঁচেছে, শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, অর্থনৈতিক সাথে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু এক যুগান্তকারী একটি ঘটনা এই পদ্মা সেতু সহ যোগাযোগ ব্যবস্থা। জি, একটু যদি বলতেন, আপনি ঢাকার কথা বলছি, কোথায় কোথায় আসলে হয় ঢাকা এবং ঢাকার বাইরেও কিছু কিছু জায়গা হচ্ছে, একটু যদি আমাদের দর্শকদের উপকার হতে একটু। আমরা যেমন আমরা ঢাকা শহরে প্রাইভেট সেন্টারের সাথে সাথে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো রোগী এখন ফেরত দিচ্ছি না, যখন ইমার্জেন্সি রোগী আসে হার্ট অ্যাটাকের, সঙ্গে সঙ্গে যদি প্রাইমারি পিসিআই মনে করি আমি বিভাগের দায়িত্বে আছি, আমরা যে কোনো ডক্টর দিয়ে হোক যারা অ্যাভেলেবেল থাকেন, আমাদের দায় আমাদের রোস্টার করা আছে, সেটি তারা করছেন। একইভাবে বাংলাদেশ সরকারি হাসপাতাল সহ, হৃদরোগ হাসপাতাল সহ, হার্ট ফাউন্ডেশন, ন্যাশনাল হাসপাতাল, আমাদের ইউনাইটেড হাসপাতাল, অ্যাভার হাসপাতাল, ল্যাবিড হাসপাতাল, এরকম বাংলাদেশের প্রতিটি ঢাকার বাইরে গিয়ে কোথাও, ঢাকার বাইরে চট্টগ্রামে হচ্ছে, সিলেটে হচ্ছে, অর্থাৎ আমরা শহরকে সিটি বেসড বলছি এখনগুলো, তবে আস্তে আস্তে আমরা যেটা আশা করছিলাম যে আসলে ছড়িয়ে দিতে চাচ্ছি, সেইভাবে আমরা চাচ্ছি যেখানে ক্যাথল্যাব আছে, এমনকি রংপুরে আছে, দিনাজপুরে আছে, এগুলো কিন্তু এখন এখনও হচ্ছে, এইসব অঞ্চলে কিন্তু খুলনায় আছে, অনেক জায়গায় কিন্তু শহর কেন্দ্রিক কোনো জটিলতা হয় কিনা বা এর পরবর্তীতে কী কী নিয়ম মেনে চলতে হয়। একটি হলো যে আমরা যদি সঙ্গে সঙ্গে আমরা করতে পারি বরং জটিলতা কমে যায়, আর যদি সঙ্গে সঙ্গে করতে নাও পারি, হার্ট দুর্বল হয়ে গেলে এই চিকিৎসা করলে উপকার কম পাওয়া যায়। আমরা চাই যে হার্ট ভালো থাকা অবস্থা, অর্থাৎ হার্ট ভালো থাকা অবস্থা মানে হার্ট ইজেকশন ফ্র্যাকশন বা কার্যক্ষমতা সেটি যাতে কমে না যায়, হার্ট অ্যাটাক হলে হার্টের মাংসপেশি ড্যামেজ হয়ে যায়, তখন ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা দেখি যে তার হার্টের দুর্বলতা পাওয়া যায়, এই সময় করলে উপকার কম পাওয়া যায়। অত হার্ট যদি ড্যামেজ হয়ে যায়, হার্ট আল্লাহ তাআলা তৈরি করেছে ওয়ান টাইম, হার্ট এবং ব্রেনের টিস্যু, লাইফ লং অন্য টিস্যু, যেমন আপনি আমরা একজন সিজার করছেন, কেটে যাচ্ছে, আমরা সেলাই করছি, আবার
সেখানে নতুন করে টিস্যু জন্মে, কিন্তু হার্ট বা ব্রেন কিন্তু ওয়ান টাইম, যেখানে ড্যামেজ হবে ড্যামেজ ফর এভার, এবং হৃদরোগ একবার হওয়া মানে সারা জীবনের, সারা জীবন ওষুধ খেতে হচ্ছে, মৃত্যু দু মিনিট আগে পর্যন্ত তাকে ওষুধ খেতে হচ্ছে। সেজন্য প্রতিরোধ উত্তম, আর যদি কেউ চিকিৎসা করে, যেমন কারো রক্ত চলাচল ব্যাহত হয়েছে 100%, আমরা তাকে রিং পরে দিলাম, এতে করে তার ওষুধ চলাচল সুবিধা হলো, তখন কিন্তু সে ওষুধ খেয়ে উপকার পাবে, নইলে কিন্তু সে শুধু ওষুধ খেয়ে কিন্তু উপকার পুরোপুরি নাও পেতে পারে। সেই জন্য আধুনিক চিকিৎসা গ্রহণ করতে হবে, তাহলে ওষুধের চিকিৎসা বেশি কার্যকর হবে। সঙ্গে ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং রক্তের পাতলা করা ওষুধ সেটি অবশ্যই খেতে হবে, যে ব্লাড থিনার, এবং রক্তের কোলেস্ট্রল কমানোর যে ওষুধটি সেটি অবশ্যই খেতে হবে। অর্থাৎ চিকিৎসকের পরামর্শ, ওষুধ এবং অন্যান্য গাইডলাইনগুলি মেনে চলতে হবে। আমরা আলাপ করছিলাম, খুব সুন্দরভাবে বলছিলেন কোথায় কোথায় সম্ভব, এবং আমরা আশাবাদী যে বাংলাদেশ এই ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গিয়েছে। একটু যদি বলতে যে কোন কোন সময়ে আসলে যে স্টেন্ডিং করাতে হয়, আর কোন কোন ক্ষেত্রে বাইপাস প্রয়োজন হয়? জি, প্রথম বলে যে আসলে কখন স্টেন্টিং করবেন, যখন আমরা যদি রোগী আমাদের কাছে যখন আসে যে একটু বুকে চাপ হয়, ভার হয়, দম বন্ধ হয়ে আসে, এরকম থাকলে আমরা সন্দেহ করি যে তার হৃদরোগ থাকতে পারে। যদি তার উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, পরিবার হৃদরোগের ইতিহাস থাকে, কোলেস্ট্রল আধিক্য থাকে, একটু ইটিটি করি। ইটিটি করার পর যদি পজিটিভ হয় তাহলে অ্যানজিওগ্রাম করি। অ্যানজিওগ্রামে যদি 70% বেশি ব্লক থাকে তাদেরকে আমরা এই স্টেন্টিং করার পরামর্শ দিয়ে থাকি। আরেকটি হলো যে হার্ট অ্যাটাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে রোগী, তখন আর ইটিটি বা অন্য কিছু প্রয়োজন নেই, অ্যানজিওগ্রাম করি সরাসরি। যদি তার যেসব রক্তনালীতে 70% বেশি ব্লক থাকে অথবা 100% ব্লক থাকে, সেখানে আমরা সাধারণত আমরা বলছিলাম যে গাইডলাইন ইন্টারন্যাশনাল মানদণ্ড আছে, সেই অনুযায়ী আমরা তাকে স্টেন্টিং করতে পারি। অনেক সময় দেখা যায় যে একটি রোগী অনেকগুলো ব্লক এবং সঙ্গে তার ডায়াবেটিস আছে, এবং এমন ক্রিটিক্যাল ব্লক যে স্টেন্টিং করা অনেক সময় কষ্টসাধ্য ব্যাপার অথবা ঝুঁকিপূর্ণ বেশি, সেই সময় অনেক সময় আমরা সেই রোগীকে বাইপাস সার্জারি কথা পরামর্শ দিয়ে থাকি। এটিও কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড আছে যে সেই মানদণ্ড অনুযায়ী কার জন্য কোন চিকিৎসা সেটি সবই নির্ধারণ করা আছে। অনেক সময় রোগীরা আমাদেরকে কিছুটা নিজের থেকেই বলে, স্যার আমরা বলি লেট দ্য প্যাশেন্ট চুজ, অর্থাৎ পেশেন্ট অনেক সময় বলে স্যার আমরা বুক কাটতে চাই না, আমার রোগীর আমাদেরকে স্ট্যান্ডিং করে দিন। অনেক সময় তখন রোগীরা 3-4 স্ট্যান্ডিং তারা করে, কারণ তার রোগী বাইপাস করতে ভয় পাচ্ছেন, সেটি ভিন্ন কথা। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমরা রোগীদেরকে কার জন্য ওষুধের চিকিৎসা, কার জন্য আমরা বলি যে স্ট্যান্ডিং করতে হবে, কার জন্য বাইপাস সার্জারি, সবই নির্ধারণ করা আছে। এবং হার্ট টিম হয় আমাদেরকে, সেই হার্ট টিমের পরামর্শ অনুযায়ী আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, এর আগে তো স্ট্যান্ডিং সম্পর্কে বলেন, এই যে আমরা বাইপাস সম্পর্কে যখন বলছেন, বাইপাস আসলে কোথায় কোথায় হয় বাংলাদেশে? বাইপাস সার্জারিগুলো ঢাকা শহরে আর বলেন ঢাকার বাইরে এখন অনেক হাসপাতাল আছেন। যেসব কেন্দ্রে আসলে স্ট্যান্ডিং হয়ে থাকে সাধারণত, সেখানে সাধারণত বাইপাস সার্জারি একটি ব্যাকআপ সাপোর্ট লাগে সাধারণত, বেশিরভাগ ক্ষেত্রে সেই একই জায়গাগুলোতে আমরা বাইপাস সার্জারি হচ্ছে। কিন্তু তারপরে এখনও পর্যন্ত বেশিরভাগ চিকিৎসা পদ্ধতি আমরা বলবো রাজধানী কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক, সেগুলোকে আমরা বলছি যে কারণ মানুষের যে জন্য আস্থাগুলো একটু বেশি, কারণ কমপ্লিকেশন হয় কোথায় যাবে হঠাৎ করে, সেটার কারণেই তারা বেশিরভাগ ক্ষেত্রে বড় হাসপাতালেই করতে যাচ্ছে। এই যে যারা স্ট্যান্ডিং করে বা বাইপাস করে, তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, আগের মতো সব কাজ করবে? অবশ্যই, আমরা যেমন যাদেরকে স্ট্যান্ডিং করি, আমরা এখন হাতে রেডিয়ালে করে দিচ্ছি ছোট্ট করে, রোগী অ্যানজিওগ্রাম করে দিনে দিনে ছেড়ে দিচ্ছি, বাইপাস স্ট্যান্ডিং করে দুদিন পরে ছেড়ে দিচ্ছি, এবং বলি যে নর্মাল অ্যাক্টিভিটি করবেন, এমনকি অফিস করতে পারবেন। আমরা কিন্তু বলি না যে এখন হৃদরোগীদেরকে আমরা বলি আপনি হাঁটাটি যত করবেন তত ভালো, বেশি বিশ্রামের প্রয়োজন দিন। আমরা কখনো কোনো রোগীকে বিশ্রাম লিখি না আসলে, কারণ আমরা বলি যত হাঁটবেন তত ভালো, সুতরাং সে স্বাভাবিক কাজকর্ম করতে পারবে। একটু যদি আর একটু জানতে চাচ্ছি, এই যে যারা স্ট্যান্ডিং করলো তাদেরকে আবার নিয়মকানুন কি আগের মতো মেনে চলতে হবে, না উনি সব কিছুই খেতে পারবেন বা সব কিছুই করতে? আসলে কি যে আমরা এটাকে দুইভাবে উত্তর দিই, রোগীরা আমার কাছে এই খুব প্রশ্নটি খুব সবসময় করেন। তো একটি তো মেডিকেল সায়েন্স অনুযায়ী আমরা সবাইকেই বলি পরিমিত খাবার জন্য, সেটি রোগী হোক বা রোগী না হোক, হৃদরোগীদের জন্য আমরা সবাইকেই বলি চর্বি, কারণ কি শরীরের চর্বির আধিক্য দুইভাবে হয়, একটি হলো বংশগতি কারণে, একটি বলি অর্থাৎ এন্ডোজেনাস কিছু ফ্যাক্টর আছে শরীরে রক্ত চর্বি ঘন ঘন বেশি তৈরি হয়, আরেকটি এক্সোজেনাস অর্থাৎ সে যদি বাইরের থেকে খাবার সাপ্লাই দিয়ে শরীরে বেশি বেশি করে, সেক্ষেত্রে চর্বি আধিক্য হতে পারে। যেমন আমরা রেড মিট বলি, যেমন গরু খাসি, সেটিতে চর্বির আধিক্য বেশি, এছাড়া অন্যান্য চর্বিযুক্ত খাদ্য যেগুলো আছে, এমনকি কেউ যদি বেশি বেশি মানে বলি সবজি খায় তাতেও কিন্তু চর্বি হয়, কারণ আপনি দেখেন গরু বা খাসি যার ছাগল এরা কিন্তু ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে, এদেরও গায়ে চর্বি হচ্ছে। সুতরাং ক্যালোরির অধিক যা আপনি গ্রহণ করবেন শরীরের চর্বি হিসেবে গ্রহণ হবে। এখন আসি যে এই যে পরিমিত খেতে হবে, ব্যায়াম করতে হবে, এবং অবশ্যই অবশ্যই সেটি মেনে চলতে হবে। রোগীরা অনেক সময় বলে স্যার আমি কি আগের মতো
ওই বেশি বেশি খেতে পারবো কি না? আমি বলি হ্যাঁ খেতে পাবেন, কিছু টাকা পয়সা জমিয়ে রাখবেন, যদি আবার রিং লাগে আবার রিং পরে নেবেন, আমরা আপনার জন্য প্রস্তুত আছি। অনেক সময় এই কথা বলি হেসে দেয় রোগী, অর্থাৎ নিশ্চয়ই পরিমিত খাবেন, এটি সবার জন্য ভালো, কিন্তু সেটি রিং লাগানোর আগে যেমন পরামর্শ দিই, স্টেন্টিং করার পরে অথবা বাইপাস সার্জারি করার পরে সেই একই পরামর্শ দিই আপনি শেষ পর্যায়ে হাঁটাহাঁটি করবেন। 30 সেকেন্ডে যদি একটু উত্তর দিতেন, আসলে খরচটা কেমন পড়ে, বিশেষ করে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিং পরানোর ক্ষেত্রে খরচ কেমন পড়তে পারে? আমাদের সরকারি ক্ষেত্রে কিন্তু এখন অ্যানজিওগ্রাম করার মানে খরচ সাধারণত দেখা যায় 8 থেকে 10 হাজার টাকায় পড়ে। আর রিং পরানোর ফি, আমাদের রিং পরানোর ফি এখন বিভিন্ন জায়গায়, আমাদের হাসপাতালে আমরা 20,000 টাকা পড়ে শুধু প্রসিডিউর ফি, বেসরকারি হাসপাতালে দেখা যায় সেটি অনেক সময় 1,10,000 পর্যন্ত প্রসিডিউর ফি নিয়ে থাকে। কিন্তু রিংয়ের দাম সরকার এখন নির্ধারণ করে দিয়েছে সমস্ত জায়গাতে একই দাম, সর্বনিম্ন আমাদের, আমরা আমি নিজেও সরকারের যে এই স্টেন্টের মূল্য নির্ধারণ কমিটিতে আছি, আমরা এখনও একটি প্রক্রিয়ার মধ্যে আছি, সরকার এখন বদ্ধপরিকর যেভাবে সর্বনিম্ন এবং সর্বনিম্ন এখন আমাদের দেখা যাচ্ছে 18,000 থেকে 25,000 টাকা আছে যেগুলো বেয়ার মেটাল স্টেন্ট, আর সর্বোচ্চ 1,40,500 টাকা, অর্থাৎ এর মাঝে আমাদের 65,000 টাকা আছে, কিছু 55,000 টাকা আছে, 40,000 টাকা দামের আছে, এর মধ্যে 70,000 আছে, 93,000 টাকা আছে, এই সর্বোচ্চ মাঝখানেই নিতে হবে। অধ্যাপক ডাক্তার এস এম মুস্তাফা জামানা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, হৃদরোগের আধুনিক সকল চিকিৎসা কিন্তু বাংলাদেশে সম্ভব, স্ট্যান্ডিং সম্ভব, বাইপাস সার্জারি সম্ভব, কিন্তু আমাদের নিয়ম মেনে চলতে হবে যেন এই ধরনের প্রসিডিউর দিকে যেতে না হয়, আমরা সকলে সুস্থ থাকি, আমাদের হৃদরোগ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, সেই কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।